আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ছবিকে অ্যাডোব ফটোশপের মাধ্যমে রিফ্লেক্ট করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এখন দেখুন আমি অ্যাডোব ফটোশপ ওপেন করেছি। এখান থেকে ফাইলে যাবেন, ওপেনে ক্লিক করবেন, তারপর বিভিন্ন ছবি আছে। আমি এখান থেকে একটা এই ছবিটা নিলাম, দেখছেন এই ছবিটা নিলাম, এবং আরেকটা ছবি নেব, সেটা হচ্ছে এই যে প্রথমে ফাইলে যাবেন ওপেন, তারপর এইখান থেকে দেখুন আমি যে এই যে এই দৃশ্যটা, হ্যাঁ এই দৃশ্যের এই ছবিটা নিলাম। নেওয়ার পর এখানে এই দৃশ্যের উপর আমি ছবিটাকে ঠিক বসাবো। এই ছবিটা আমি বসাতে গেলে প্রথমে আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে কি করতে হবে দেখুন, আমি এই যে তালাটাকে উঠাই দিবেন ক্লিক করে, তারপর এখান থেকে সিলেক্ট করতে গেলে দেখুন আবার যাই এখানে, এই যে এখানে যে ম্যাজিক ওয়ান টুল, এটি দিয়ে এই যে সিলেক্ট করবেন, দেখছেন সিলেক্ট হয়ে গেল। তারপর এই অবস্থায় প্রথমে সিলেক্টে যাবেন, এই যে এখানে যে ইনভার্টস ইনভার্টসে, এই যে কন্ট্রোল শিফট আই দিলেও হবে, ইনভার্টসে যাবেন, আবার সিলেক্ট করবেন এই যে সিলেক্ট, তারপর রিফাইন ইট ইজ, তারপর এখান থেকে নিউ লেয়ারে, এই যে এখান থেকে দেখুন নিউ লেয়ার দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে পুরা জিনিসটা, কিন্তু আপনি এটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা আমি এর আগের ভিডিও একটা আছে তারপরে আমি দেখিয়েছি, ঠিক এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তারপর এখান থেকে আমি এই ছবিটাকে দৃশ্যে নিয়ে যাব, এই দৃশ্যে নিয়ে যাব। তো দেখুন এখান থেকে টেনে ঠিক এই ফাইলের উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন এই ছবিটা এখানে চলে আসবে, এই যে চলে আসছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে, যেহেতু অনেক বড় হয়ে গেছে সেজন্য এটাকে ছোট করতে গেলে কন্ট্রোল টি দেবেন, কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথেই এই দেখুন এখানে এই যে ছবিটা অনেক বড় হয়ে গেছে, ঠিক এই অবস্থায় ছবিটাকে আপনারা ছোট করে নেবেন। এই যে এখান থেকে নিয়ে ঠিক টেনে এখান থেকে ছবিটা, এই যে এখান থেকে টেনে ছবিটাকে ছোট করে দেবেন, এই যে এখানে টেনে, তারপরে খেয়াল করুন এখানে নিয়ে এই যে এ করে আমি দেখুন ঠিক মাপে মাপে আমার এই ছবিটা এখানে ঠিক সমান করে বসিয়ে দিলাম। আচ্ছা, ঠিক এইখান থেকে আমরা এই রিফ্লেক্টটা দিব, যে কিভাবে রিফ্লেক্ট দিতে হয় সেটি দেখুন। এখানে দেওয়ার পর আমি এখান থেকে এই একটা আরেকটা লেয়ার নিয়ে দেবো, ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল জে দেবেন, কন্ট্রোল জে দেওয়ার সাথে সাথে দেখুন আরেকটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। ঠিক আমি আগের লেয়ারটার উপর কার্সরটা রাখব, রেখে আমি এখান থেকে কন্ট্রোল টি দেবেন, কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথে দেখুন এই ফাইলটা, এই যে ছবিটা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় রাইট মাউস ক্লিক করবেন, তারপরে এখান থেকে দেখুন ডেস্টোরেট,
এই যে এইটা ক্লিক করবেন, করার সাথে সাথে এই ডেস্ট্রয়েড হওয়ার পরে এই ছবিটাকে দেখুন টেনে আপনি বিভিন্ন দিক এটা ব্যাকে করতে পারবেন কন্ট্রোল টি দিয়ে। এই যে এই অবস্থায় দেখুন ছবিটাকে আমি এই যে রিফ্লেক্ট দিতে পারছি, এই দেখুন এখানে যদি মনে করেন এই যে রিফ্লেক্ট আপনি সুন্দর করে রিফ্লেক্ট দিতে পারবেন। আচ্ছা, তারপরে দেওয়ার পর এন্টার দিবেন, এই যে এন্টার দিলাম দেখুন রিফ্লেক্ট কিন্তু নিচে হয়ে গেছে। তো এইটাকে আরও সৌন্দর্য এবং মিশানোর জন্য, ন্যাচারাল করার জন্য আমি আরেকটু কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আবার চলে যাবেন এই যে ফিল্টারে যাবেন, তারপর এখান থেকে ব্লার, এই যে ব্লারে যাবেন, ব্লার থেকে ঠিক দেখুন গ্লোসি ব্লার এটি ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে এখানে ছোট করে দেখবেন যে ছবিটা দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে, তো এখান থেকে আমরা রেডিয়েশনটা ঠিক কমানো বা বাড়ানো করে দেবো। রেডিয়েশনটা আমি 4, ওই যে দেখুন এখানে দেখাই যাচ্ছে 4 পয়েন্ট, যদি 6 দেই দেখুন একদমই দেখা যায় না, তাহলে আরও কমাই দেন। এই যে এখান থেকে রেডিয়েশনটা আস্তে আস্তে কমাই দিয়ে দেখুন যেখানে ভালো দেখা যায় ঠিক সেইটুকুই দেখবেন। এই যে এই ধরনের একটা ঝাপসা শেড আসলো, তাহলে আমি এইটুকু দিলাম, আপনারা এখানে দেখে তারপর সেই অনুযায়ী বসাবেন। তারপর ওকেতে ক্লিক করলাম, দেখছেন রেডিয়েশনটা হয়ে গেল। তারপর যদি আরেকটু যদি মনে করেন যে এখানেও সুন্দর হয় না, তাই আরেকটু ব্লার করতে চান, আবার ফিল্টারে যাবেন, তারপর এখান থেকে স্টাইলেস এই যে এটা যাবেন, এবং এখান থেকে উইন্টে যাবেন। উইন্টে যাওয়ার পর এখান থেকে কিন্তু দেখা যায় যে এখানে দেখুন এই যে আপনার যে রিফ্লেক্ট এটা দেখা যাচ্ছে, এখানে উইন্ড এবং ফ্রম দি রাইট এই দুটেই রাখবেন, রেখে ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে রিফ্লেক্টটা চলে আসছে। তারপরে যদি আরও রিফ্লেক্ট কমাতে চান আর একটু সুন্দর করার জন্য, এখান থেকে এই অপোসিটটা একটু কমানো বাড়ানো করতে পারেন, আপনি দেখে তারপরে করবেন। এই দেখুন অপোসিটি কমানো বাড়ানো যাচ্ছে, তো এটা হালকা করে আপনারা ও অপোসিটটা কমানো বাড়ানো করবেন। আচ্ছা, তো এখান থেকে করানোর পর তারপরে এখান থেকে এইটাকে আপনারা সেভ করবেন। ঠিক এই ফাইলটা সেভ করতে গেলে জেপিজি না ফাইল নামে সেভ করতে হয়, আপনারা জানেন, প্রথমে ফাইলে যাবেন, তারপরে সেভ অ্যাজ, এখান থেকে দেখুন এই যে এখান থেকে জেপিজি, ঠিক এই ফাইলটা পিএনজি নামে করতে পারেন, অথবা জেপিজি, এই যে এইটা জেপিজি, এইটা এইটা নামে ফাইলে সেভ করবেন। এবং এখান থেকে যদি ডেস্কটপে সেভ করেন, তাহলে ডেস্কটপে রাখার পর এখানে এই ফাইলটাকে সেভ করবেন রিফ্লেক্ট নামে, FLECT রিফ্লেক্ট নামে, এই যে আমি সেভ করলাম, তারপর সেভে ক্লিক করি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায়, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।